Assalamualaikum. Amra ei muhurte amader kendriyo karyalayer niche royechi. Amader karyalay jekhane shaitalay daily korechi. Gono adhikar porishader kendriyo karyalaye tala dewa hoyeche ebong Assalamualaikum sommanito darshok. Gono adhikar porishad karyalaye talar ekti obhijog niye Rashid Khan ekti grouper jini sadharan sampadok live korechen. আমরা ভিডিওর প্রথমে আপনাদেরকে দুটি ভিডিও ক্লিপস দেখিয়েছি এই ভিডিও ক্লিপস সম্পূর্ণটা দেখাবো আপনারা অলরেডি সকলে অবগত রয়েছেন যে গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া বিপিনুরের বিপক্ষে অভিযোগ করেছিল এর পরিপ্রেক্ষিতে বিপিনুর রেজা কিবরিয়ার বিরুদ্ধে অভিযোগ সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে গণ অধিকার পরিষদ কোন পথে হাঁটছে তা আমাদের সবার চোখ রয়েছে তবে সাম্প্রতিক সময় বাংলাদেশের রাজনীতিতে গণ অধিকার পরিষদ বিশেষ করে তারুণ্য অধিকার পরিষদ বা যুবকদের মাঝে যে সাড়া ফেলেছিল সেটিতে ভাটা পড়ে যাচ্ছে বা এভাবেই যদি চলতে থাকে তাহলে আরো ভাটা পড়ে যাবে অগণিত রাজনৈতিক দলের ভিড়ে গণ অধিকার পরিষদ কি হারিয়ে যাবে এটির জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে চলুন প্রথমেই দেখে নেই রাশেদ খান লাইভ করে যে অভিযোগগুলো করেছে তার বিস্তারিত এরপর থাকছে আরো অনেক ইনফরমেশন সকলের প্রতি অনুরোধ থাকবে লাইভ টিউব প্রো থেকে বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো দেখতে এখনি ভিডিওতে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টস করে জানান এবং ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন চলুন প্রথমে স্ক্রিনে চলে যাই আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে রয়েছি আমাদের কার্যালয় যেখানে ছয়তলায় কার্যালয়ে সামনে 30 থেকে 40 জন অস্ত্র সজ্জিত মাস্তান সেখানে দেখে দেওয়া হয়েছে আমরা কার্যালয়ে আমরা এখন ওঠার চেষ্টা করছি কার্যালয়ে আমরা উঠতে পারছি না এবং আমাদের কয়েকজন গিয়েছে যারাই গিয়েছে তাদেরকে সর্তাপর মেরে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে এই সময় কেটে যায় মোবাইল কেড়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে একটা রুমের ভিতর আটকে রাখা হয়েছিল আমাদের রাতে যিনি থাকেন সেই অফিস বয় সেই ছয়তলায় ছিল তাকে ওই রুমটা তালা মেরে রাখা হয়েছিল এবং পরবর্তীতে সকালে যারা তারা অফিসে ঢুকতে গিয়েছে প্রত্যেকের মোবাইল তারা কেড়ে দিয়েছে এবং একটা রুমের ভিতরে আটকে রেখেছে এখানে মিয়া মশহুরজামান তিনি গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ফারুক সাহেব আদালদা সাহেব তারেক সাহেব তারা সহ 20-25 জন মাস্তান অস্ত্র সজ্জিত তারা আছে এই কেসি গেটে তারা কেসি গেট লাগিয়েছে এবং তালা ঝুলিয়েছে এবং তাকে যে যাচ্ছে তাকেই মারধর করছে আমরা নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছি আমরা একটা সময় প্রেস ব্রিফিং করবো সাংবাদিকদেরকে জানিয়েছে এবং আমরা আইনি প্রতিকারের মাধ্যমে আমরা এই জিনিসটির সমাধান করবো দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আমরা রাজনীতি করছি এটিকে আমাদের অপরাধ যারা গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে যারা গণ অধিকার পরিষদ ভাঙার চেষ্টা করছে যারা বিএনএমে যুক্ত হচ্ছে যারা চেষ্টা করছে আমাদের দলকে ভেঙে এই দলছুট প্রতিপায় নেতা যারা আসলে আমাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলছি তাদের মুখোশ উন্মোচন করছি এটিকে আমাদের অপরাধ আজকে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমাদের কার্যালয়ে তালা দেওয়া হয়েছে আমাদেরকে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না নিবন্ধনের সমস্ত ডকুমেন্টস নিয়ে যাওয়া হয়েছে এবং যারা যারা এখানে এসেছিল প্রত্যেককে মারধর করা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে পাকিস্তান আমাদেরও কিন্তু এটি হয়নি যিনি মালিক রয়েছেন তিনি আমাদের দলের নেতা ছিলেন তিনি বলেছিলেন যে এই অফিসটি আপনারা ব্যবহার করেন আমাদের ছেড়ে দেওয়ার একটি অফিস ছিল সেই অফিস ছেড়ে দেওয়ার পরে তিনি বললেন যে আপনারা এই অফিস ব্যবহার করেন কোনো ভাড়া দেওয়া লাগবে না যে পরিমাণ ভাড়া আসবে আমি যেহেতু আপনাদের দলে যুক্ত হয়েছি এই ভাড়াটা আমি অনুদান হিসেবে দিই অনুদান হিসেবে দেওয়ার পরে আজকে তিনি ভাড়া দাবি করছেন আমরা তাকে বলেছি ঠিক আছে আমাদের কাছে যেহেতু ডিট রয়েছে যে আমাদের অফিস থাকতে বলার 6 মাস আগে ন্যূনতম আমাদেরকে জানাতে হবে তারপরে ঠিক আছে আপনারা আপনি কি নোটিশ দেন এবং আমরা যে কয়েকদিন থাকবো এই নোটিশ পাওয়ার পরে অবশ্যই আমরা প্রত্যেক মাসের ভাড়া দিব সেই কথা বলার পরেও তিনি দেখেন যে আমাদের কার্যালয়ের বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন শুরুতে এরপরে তিনি মিটার নিয়ে গেলেন এরপরে আমাদের ছয়তলায় প্রবাসী অধিকার পরিষদের একটি অফিস রয়েছে সেই অফিসে তিনি সেই অফিসেও তিনি বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন এরপরে আমরা আমাদের পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে আমরা যাতে সেখানে অফিস করতে না পারি যা যা করার তিনি তাই তাই করেছেন এগুলো করেও যখন আসলে অফিসে আসা তিনি বন্ধ করতে পারতেছিলেন না আপনারা দেখেছেন যে গতকাল আমাদের যুব অধিকার পরিষদ সহ আমাদের নেতৃবৃন্দ সবাই সেখানে দাপ্তরিক কাজ করেছে অফিসে এসেছিল তিনি তখন দেখছেন যে এই ছেলেরা হেরিকেন জ্বালিয়ে তারা গরমে ভিজে সেখানে তারা অফিস করছে তারপরে তিনি মাস্তান ভাড়া করে এনে অস্ত্র সজ্জিত মাস্তান এনে তিনি এই ক্যাসিকেট লাগিয়েছেন এবং তিনি আমাদের নেতাকর্মীদেরকে মারধর করেছেন আমাদের দলের নেতা মিয়া মশিউজ্জামান তিনি এই ধরনের দুঃসাহস কই থেকে পাচ্ছেন আমি জানি না তার পিছনে কে আছে সেটি আমরা জানতে চাই তবে এতটুকু আমরা সোজা সাপটা বলতে পারি যে গোয়েন্দা সংস্থা এবং সরকারের পক্ষ থেকে এই খেলা খেলানো হচ্ছে অন্যথায় তার মতন মানুষ এই দুঃসাহস কই থেকে পাচ্ছেন আমরা জানি না তাকে আমরা সম্মান করে শ্রদ্ধা করে দলে এনেছিলাম আপনারা জানেন যে নুরুল্লাহপুর আমাদের নেতৃবৃন্দকে সবসময় তিনি উঠিয়ে দিয়ে সিআরপিতে উঠিয়ে দিয়ে এই মিয়া মশিউজ্জামানকে সম্মান করে তার পাশে বসিয়েছে এমনকি তাকে বলেছে যে ভাই আপনি যদি আমাদের উচ্চতর পরিষদের 1 নং সদস্য হতে চান আমরা আপনাকে 1 নং সদস্য করবো তাকে বলেছে যে আপনি যদি আমাদের দলের সভাপতি সাধারণ সম্পাদক করে নির্বাচন করতে চান আমরা আপনার জন্য কাজ কথা ঘোষণা করবো আমি জানি না যে আসলে তিনি রাজনীতি করতে এসেছেন এত বড় বড় সম্মানের জায়গা তিনি পেয়েছেন তারপরেও কেন তিনি আমাদের বিরুদ্ধে লেগে এই কার্যালয় বন্ধ করে দিলেন কেন তিনি মাস্তান ভাড়া করে আনা লাগলো তিনি বলছেন যে দলের নাকি 80 থেকে 90% নেতা কর্মী নাকি তার সাথে রয়েছে তাহলে এই 80 থেকে 90% যার সাথে থাকে তার কি মাস্তান ভাড়া করে আনা লাগে তাদের কোথায় তাদের তাজুল আছে এখানে তাজুল তাজুল কই তাজুল নাই আচ্ছা আমাদের
কাজল সাহেব ও আজকে অফিসে এসেছে ওর বাসা আপনার খুলনাতে খুলনাতে এবং সেই খুলনা সভাপতি তাকে আর কি তাদের দেখতে এই তাজুলকে আটকে রেখে ধরে মারছে আপনারা কার্যালয়ে আসেন আমরা এই বিষয়টির প্রতিকার চাই আমরা থানায় যাব আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমাধান করব এবং একই সাথে যেহেতু আমরা রাজনীতি করি আমরা রাজপথ থেকে আমরা পালিয়ে যাওয়ার জন্য আমরা রাজনীতি করতে আসি নাই রাজপথে এর ফয়সালা হবে গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে যারা দলের বিরুদ্ধে গিয়ে দল ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যারা এই বিএনএমের সাথে হাত মিলিয়ে গণ অধিকার পরিষদ ভাঙার চেষ্টা করছে আপনারা দেখেছেন যে কালকে মাহমুদ এবং বদরুল নামের দুজন সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের বলেছিলেন তারা কালকে আপনার বিএনএমে যুক্ত হয়েছে যেটি বিএনপি ভেঙে নতুন একটি দল গঠন করছে বিএনপি ভাঙার ষড়যন্ত্রে যারা লিপ্ত সেই দলে যুক্ত হয়েছে যারা রেজা কিবরিয়ার পন্থী ছিল এবং রেজা কিবরিয়া যাদেরকে রাজশাহী বিভাগের দায়িত্ব দিয়েছিল তার মানে খুলনা বিভাগে এতদিন আমরা যে বলে আসছি যে এরা আসলে বিএনএমের গণ অধিকার তাদের করছে গণ অধিকার পরিষদ ভেঙে আসলে বিএনএমে যুক্ত হওয়ার জন্য এগুলো করছে বলো তোমাকে মারধর করেছে যা যা করেছে বলো ধরে বলো আমি সকালে খুলনা থেকে আসসালামু আলাইকুম আমি এইসম তাজুল ইসলাম সভাপতি বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা মহানগর আমি আসলে সকালবেলা খুলনা থেকে কার্যালয়ে উঠেছি আমি 10টার সময় যখন কার্যালয়ে আসি তখন থেকে আমাদের কার্যালয়ে তালা লাগানো পরবর্তীতে আমি ওয়াশরুমে যাই কিছুক্ষণ পরে এসে দেখি যে আপনার কার্যালয়ে টিসিকেট লাগাচ্ছে তখন আমি জিজ্ঞেস করলাম যে আসলে এটা টিসিকেট কেন লাগানো হচ্ছে বলছে আপনি কার্যালয়ে আসছেন বলছি হ্যাঁ আমি কার্যালয়ে আসছি তো সেই জায়গা থেকে ওরা আমার ফোন নিয়ে গেছে এবং আমাকে একটা রুমে রেখে দিচ্ছে বলছে আপনার বসেন পরবর্তীতে ওরা টিসিকেট লাগানোর পরে আপনার সেখান থেকে আমাদেরকে বের করে দিচ্ছে এবং এখানে আরও ছিল মাদারীপুর জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুব অধিকার পরিষদের ধন্যবাদ আপনারা সাংবাদিক ভাইরা আপনারা দেখছেন যে আমাদের নেতৃবৃন্দ কিভাবে মারধর করেছে তাদের মোবাইল কেড়ে নিয়েছিল তাদেরকে রুমের ভিতরে আটকে রেখেছিল ধিমনি করে রেখেছিল অপহরণ করেছিল এবং পরবর্তীতে যখন আমরা একটি খবর পেয়েছি তারা তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে আজকে মিয়া মসুজ্জামান আমাদের নেতাকর্মীদেরকে অপহরণ করছে ধিমনি করছে মাস্তান ভাড়া করে আনছে তাকে বলতে চায় মাস্তান ভাড়া করে এই আমাদের নেতাকর্মীদেরকে হামলা করে মামলা করে আপনি যদি মনে করেন যে আপনি আমাদেরকে রাজপথ ছাড়া করবেন আপনি কিছু করতে পারবেন না সরকারের প্রেসক্রিপশনে গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে আজকে আপনি যা করছেন আপনি একজন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আপনাকে আমরা সম্মান করতাম আপনি সেই সম্মানের জায়গাটা আপনি নষ্ট করলেন প্রিয় সাংবাদিক ভাইরা আনুষ্ঠানিকভাবে আজকে দুপুরে একটার সময় আমরা সংবাদ সম্মেলন করব এবং একই সাথে গণ অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দকে যে যেখানে আছি আপনারা অফিসে চলে আসেন আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করব আমাদের এই আন্দোলন হবে শান্তিপূর্ণ কেউ কোনো ধরনের অতি উৎসাহী ভূমিকা রাখবেন না মিয়া মসুজ্জামান ফারুক তারেক তারা উগ্র হতে পারে তারা এইভাবে আমাদের উপর আমাদের কার্যালয়ে তালা মারতে পারে কিন্তু আমরা কিন্তু উগ্র নাই কালকে আমরা আবার দেখেছি আমাদের দলের একজন নেতা আনিসুর রহমান মুন্না তার উপরে সন্ত্রাসীরা অপরাজিত হামলা করেছে তিনি কালকে মারাত্মকভাবে আহত হয়েছেন অর্থাৎ তারা এখন টার্গেট নিয়েছে যে আমাদের নেতাকর্মীদেরকে যেখানেই পাবে সেখানে হ্যাঁ যারা আমাদের কাউন্সিলে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে পারাক্রমে এভাবে হেনস্থা করছে আমাদের নারীনদী ফাতেমা এখানে আছে তাকেও নানানভাবে উত্তপ্ত করছে বিভিন্ন নাম্বার দিয়ে হুমকি দিচ্ছে এবং একই সাথে তাকে নিয়ে নানান ধরনের যা যা নোংরামি করা যায় সমস্ত নোংরামি করছে
সাংবাদিক ভাইরা দেখেন একজন নারী যাতে আমাদের দলে কাজ করতে না পারে এজন্য তার ছবি দিয়ে বিভিন্ন পর্নোগ্রাফি বানানো হচ্ছে কতটা নোংরা হলে এরা এই কাজ করতে পারে এবং এগুলোই তারে ফারুক আতাউল্লাহ অশোক জামান তাদের যে গাঙ্গা রয়েছে সেই গাঙ্গায় কিন্তু এগুলো করছে এই পর্যায়ে আমাদের মধ্যে কথা বলবে যুব অধিকার পরিষদের সভাপতি মন্ত্রী মোশাম মামুন ধন্যবাদ আমরা অত্যন্ত দুঃখপ্রান্তে মনে আজকে দাঁড়াইছি একজন সভ্য সমাজে ওনার বিল্ডিং হোক বা দিয়ে একটা চুক্তি আছে বা দিয়ে একটা আইন আছে সে আইন অনুযায়ী সেখানে একটা চুক্তিপত্র থাকে সেই চুক্তিপত্র অনুযায়ী যখনই এখানে সেই চুক্তি হয়েছে ছয় মাসের নোটিশের মাধ্যমে অফিস ছাড়তে হবে উনি আমাদেরকে জোরপূর্বক জোর করে একটা দলীয় কার্যালয় থেকে বের করার জন্য যত রকমের দুঃশাসন ষড়যন্ত্র সবাই করতেছে গত তিন দিন আগে সে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটিং নিয়ে গেছে কার্যালয়ের সামনে সিসি ক্যামেরা স্থাপন করেছে আজকে সকালে কার্যালয়ের তালা ভেঙে দরজার তালা ভেঙে কাগজপত্র নিয়ে উনি কেসি গেট লাগিয়েছে আমি গত আঠারো তারিখ পরশু দিন যখন সন্ধ্যাবেলা প্রোগ্রাম শেষ করে কার্যালয় থেকে ফিরতেছিলাম এসবি এনএসআই ডিজিএফআই সিডিএসপির কিছু এখানে যারা কাজ করে তারা আমাদের আমাকে ডাকছিল দেখে তারা আমাকে সতর্ক করছে মঞ্জু ভাই কার্যালয় কিন্তু উপরের নির্দেশে কিন্তু উনি তালা মারছে ওনাকে উপর থেকে যেভাবে নির্দেশনা দিচ্ছে আপনারা সাবধান থাকবেন তারিখ যে মামলা করেছে সেই মামলা রাজনৈতিকভাবে আপনাদেরকে হয়রানি করতে না পারে আপনাদের সংগঠনের দুষ্কৃতিকারী এবং দলসুর নেতাকে দিয়ে মামলা করে আপনাদের ইজ্জত খামের জন্য উঠে পড়ে লাগছে এবং আপনাদেরকে সেই মামলা দিয়ে গায়ে করার চেষ্টা করবে কারণ রাজনৈতিক মামলা দিলে আপনারা রাজনৈতিকভাবে ফায়দা পাবেন সেই কারণে তারা পার্সোনাল মামলা দিচ্ছে এগুলো হচ্ছে আমার কথা না এসএসসির লোকদের কথা আমরা সেদিনে বুঝতে পারছি এই মশিউজ্জামান তিনি নিজ থেকে করতেছেন না তাকে করানো হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন কার্যালয়ের কী অবস্থা একটা সভ্য সমাজে আপনি একটা সভ্য সমাজে বারাটিয়াকে এভাবে বিদ্যুৎ লাইন পানির লাইন কেটে দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে এভাবে অন্ধকারে গরমের মধ্যে লাগতে পারে না মানুষের ন্যূনতম মানবিক বোধ মূল্যবোধ বিবেকবোধ থাকে সেই জায়গাটা পর্যন্ত ওনার কাছে নাই আজকে যারা কার্যালয়ে উঠেছে সকাল থেকে তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করছে মারছে অনেকের মোবাইলে কেড়ে নিয়েছে আমরা এখানে যারা আছি তারও নিরাপত্তা হলে তাই বুঝছি তারপর আমরা আইনের প্রতি সন্ত্রাসী আইনের আইনিভাবে যতটুকু করা যায় আমরা ততটুকু করে ইনশাল্লাহ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আবারও কার্যালয়ে ঢুকবো প্রিয় সাংবাদিক ভাইরা আমরা সুদা সাপটা বলতে চাই এই কার্যালয় ছয় মাসের ছয় দিন আগে আমরা ছাড়বো না আমরা যেমন এই প্রয়োজনে কেটি গেট আমরা পুলিশের সহযোগিতা চাইবো আশা করি যেহেতু আমাদের ফিট আছে আমাদের ডকুমেন্টস আছে অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা পুলিশের সহযোগিতা আমরা পাবো তিনি বলছেন যে তিনি মালিক ভালো কথা মালিক কিন্তু আমাদের তো একটা ঢিল আছে আমাদের তেরো তলায় অফিস ছিল কিন্তু সেই অফিস কিন্তু আপনি ছাড়িয়েছেন তার মানে আপনি একটা সুপরিকল্পনা করেই গণ অধিকার পরিষদ আপনি যুক্ত হয়েছেন আমাদেরকে কীভাবে আপনার অফিস আপনি বলবেন ব্যবহার করার জন্য পরবর্তীতে যখন আপনার অফিসে যাব তখন আপনি আমাদের অফিস ছাড়া করার জন্য অফিসে তালা দিবেন অর্থাৎ মিয়া মশিউজ্জামানকে সুপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদে যুক্ত করা হয়েছে এবং মিয়া মশিউজ্জামানের সাথে আজকে আমাদের কিছু তরুণ বন্ধুরা যারা আমাদের সাথে ছিল তারাও আজকে বিভ্রান্ত হয়েছে গোয়েন্দা সংস্থা এবং সরকারের প্রেসক্রিপশনে তারা এগুলো করছে আমরা সোজা কথাই বলতে চাই এগুলো করে আমরা রাজপথ থেকে উঠে এসেছি আমরা রাজপথের সৈনিক সুতরাং আমাদেরকে যদি মনে করেন আপনারা মাস্টার ভাড়া করে অফিসের সামনে অস্ত্র সজ্জিত মাস্টার রেখে আমাদেরকে আপনারা প্রতিহত করবেন সেটি আপনারা আমাদেরকে করতে পারবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ডায়েরি করেছি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেওয়া হয়েছে এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুটি কেসি গেট দেওয়া হয়েছে এবং আমাদের কার্যালয়ের মালামাল নিয়ে যাওয়া হয়েছে কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে এবং আমাদের যে সকল নেতৃবৃন্দরা সকালবেলা তারা কার্যালয়ে যাচ্ছিল তাদের প্রত্যেককে ধরে নিয়ে একটি রুমের ভিতরে জিম্মি করে রাখা হয়েছিল তাদেরকে মারধর করা হয়েছে তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে তারা যখন তাদের চিৎকার করেছে চেঁচামেচি করেছে তখন তাদেরকে ছেড়ে দিয়েছে আমাদের যুব অধিকার পরিষদ খুলনা মহানগরীর সভাপতি কাতুলের উপরে তাকে জিম্মি করে আটকে রেখেছিল এবং একই সাথে আমাদের আরেকজন যুবনেতা তাকে আটকে রেখেছিল একজন শ্রমিকা তাকে আটকে রেখেছিল এবং তাদের মোবাইলগুলো কেড়ে রেখেছিল মিয়া মশিউজ্জামান তিনি কেন এগুলো করছেন সেগুলো আসলে আমরা এর আগে গণমাধ্যমকে জানিয়েছি তিনি সরকারের পৃষ্ঠপোষকতায় তিনি হয়তো এজেন্সির পরামর্শে এই ধরনের কর্মযোগ্য তিনি করছেন তাকে আমরা বারবার বলেছি যে এগুলো আপনি করেন না আপনি একজন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আপনাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি আমি জানি না আসলে তিনি কী করছেন আমরা এখানকার ওসি মহোদয়ের সাথে কথা বলেছি এবং একটি চিঠি দিয়েছি আমরা পুলিশের পক্ষ থেকে আমরা আন্তরিক আচরণ আমরা পেয়েছি তারা আমাদের যথেষ্ট সম্মান করেছে আমরা পুলিশ প্রশাসনের উপরে আস্থা রেখে বলতে চাই যে গণ অধিকার পরিষদের কার্যালয়ে যে এইভাবে ভাঙচুর করলে হবে আশা করি তারা আমাদের অবশ্যই সহযোগিতা করবে এবং আমরা আমাদের কার্যালয়ে ঢুকবো আমরা একটি নিরাপত্তার জন্য একটি চিঠি আমরা করেছি এবং এই যে চিঠির কপি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মনে করি গণ অধিকার পরিষদের রাজনৈতিক কার্যক্রমকে থামিয়ে দেওয়ার জন্য আমাদেরকে মানসিকভাবে হয়রানি করার জন্য এটি করা হয়েছে বাট এগুলো করে আসলে আমাদের রাজনৈতিক কার্যক্রমকে তারা থামাতে পারবে আসলে আপনি যেমন বলছিলেন যে তারা ভাই ঠিক আছে আপনি যেমন বলছিলেন যে বারবার বলছিলেন যে উনি গোয়েন্দা বাহিনী
দর্শক, একদিন গণঅধিকার পরিষদের কার্যালয়ে কারেন্ট নেই, অন্যদিন গণঅধিকার পরিষদের কার্যালয়ে তালা, এভাবেই কি বন্ধ হয়ে যাবে যুবকদের মাঝে আলোড়ন সৃষ্টিকারী একটি দল, প্রশ্ন থেকেই যায়। গণঅধিকার পরিষদের বর্তমান সভাপতি একাংশের তিনি বারবার অভিযোগ করছেন, গোয়েন্দা সংস্থা এবং সরকার তার দলকে ভাঙার জন্য এই কাজগুলো করছে। অপরদিকে আরও একটি দল বারবার বিপি নুরের বিরুদ্ধেই আঙুল তুলছেন। এই সকল সমস্যার সমাধান আদৌ কি হবে, নাকি গণঅধিকার পরিষদ এভাবে ভাঙতে ভাঙতে ভেঙে চুরমার হয়ে যাবে? তবে কি হয় কি হচ্ছে এগুলো জানতে হলে আমাদেরকে দৃষ্টি দিতে হবে গণঅধিকার পরিষদের সকল কার্যক্রমের উপরে। আর সকল কার্যক্রম সবসময় এই চ্যানেলটি থেকে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন, যাতে নতুন ভিডিও শেয়ার করলে আপনি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।